সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে চেয়ারম্যান বাহিনীর আগ্নেয়াস্ত্র মহড়া ও সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। শনিবার ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান একরার হোসেনের লোকজন প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষের উপর হামলা ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হন, আহত হন উভয় পক্ষের অন্তত 20 জন। বন্দুকের মহড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হলেও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানায় গ্রামবাসী। এদিকে অভিযুক্ত চেয়ারম্যান জানান, ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া অস্ত্রগুলো নকল ও পাইপ। জানা যায়, ইউপি চেয়ারম্যান একরার হোসেন স্থানীয় হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলে বোর্ড তদন্ত করে অনিয়মের অভিযোগে তার পদ বাতিল করে, ফলে স্কুলের প্রধান শিক্ষক সহ গ্রামবাসীর সঙ্গে চেয়ারম্যান একরার হোসেনের দ্বন্দ্ব দেখা দেয়। এদিকে সংঘর্ষের ঘটনায় এক ভিডিও বার্তায় গ্রামবাসীকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন ইউপি চেয়ারম্যান একরার হোসেনের ভাতিজা রাজু হোসেন। তুই আমার সিন্ডারা, আমি রাজু হোসেন উচ্চত নি, আমার সিন্ডারা তুই সেরেন লাগত না, আমার আখি নুরে লাগত না, তার চুপ তুই দেশ আয়, দেশ আইয়া তুই উচ্চত নি, তুই খেয়েও না, আমার গোষ্ঠীর খেয়েও দেখতে না, সবাই তুই আমার রাখবে, আমি একলা তো মোকাবিলা করব। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় দিরাই থানা পুলিশ। অন্যদিকে ঢাকা খাগড়াছড়ি সড়কের রামগড় রোডে প্রতিনিয়তই ঘটছে ডাকাতির ঘটনা। রামগড় রায়ারহাট সড়কে রাতের বেলা ডাকাতরা অস্ত্র নিয়ে আক্রমণ করে বাস সহ ছোট বড় গাড়ির উপর ছিনিয়ে নেয় যাত্রীদের টাকা পয়সা, গয়না সহ মূল্যবান সামগ্রী। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।